রামচন্দ্র আর ওনার শারীরিক অসুবিধা হওয়ার জন্য আমি মেদিনীপুর মেডিকেলে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর ডাক্তার দেখানে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে সেখানে বললো যে আমি আমাদের কোনো এখানে হবে না, আমরা মেডিসিন নিচ্ছি, বাড়ি নিয়ে চলে যান। তারপরে আবার আমি নিজে নেমে আসি, নেমে এসে আবার ইমার্জেন্সিতে দেখাই। দেখানোর পরে ওরা বললো যে হাড়ের ডাক্তার দেখাও। হাড়ের ডাক্তারের কাছে নিয়ে গেলাম, হাড়ের ডাক্তার বললো যে আমরা আজকে হবে না, কালকে আপনারা নিয়ে আসবেন, আউটডোরে দেখিয়ে নিয়ে আসবেন। বলি শারীরিক অবস্থা এরকম, এইভাবে নিয়ে যাওয়া যাবে না, আপনারা ভর্তিটা নিন, চিকিৎসাটা করুন। বলার পর ভর্তি নিল, বললো এই চিকিৎসা করেন, ম্যাডামকে বললো। ম্যাডাম বললো ঠিক আছে, বলে দিয়ে ম্যাডাম আমার সিলাইন টাঙিয়ে রেখে দিল, আর কোনো চিকিৎসা করলেন। পরের দিন আমাকে জোর জবরদস্তি বললো যে আমাদের স্ট্রাইক হচ্ছে, আমরা ভর্তি নিতে পারবো না, রাখতে পারবো না, আপনারা যেখান থেকে নিয়ে যান, এটা নিয়ে যান, নার্সিংহোমে নিয়ে যান। নার্সিংহোমে নিয়ে যাবো আমরা, এই রাত রাতে এই রুগীটাকে কী করে নিয়ে যাবো, পয়সা কোথায় পাবো, আমরা নিয়ে যেতে পারবো না। এই যে আরজি করার কোনো সমস্যা নেই, এখানে ডাক্তাররা পুরো স্ট্রাইক করেছে, আমাকে কোনো রুগীটা কোনো চিকিৎসা করেনি। এরপরে আমার মা অনেক মারা গেছে। কার্যত আরজিকর ঘটনার জেরে, আরজিকর হত্যাকাণ্ডের জেরে রাজ্য জুড়ে চিকিৎসা পরিষেবা পুরোপুরি ব্যর্থ বা চিকিৎসা পরিষেবা বন্ধ বলা যেতে পারে। এমার্জেন্সি বা জরুরি বিভাগ, জরুরি অবস্থাতে বা জরুরি বিভাগেও কিন্তু চিকিৎসা প্রায় বন্ধ, এবং তার জন্য সাধারণ মানুষের বড় ক্ষতি হচ্ছে এবং বিনা চিকিৎসায় মারা যাচ্ছে অনেকেই। গতকাল আপনারা জানেন যে আরজিকরে কুন্নগড়ের বাসিন্দা বিনা চিকিৎসায় মারা গিয়েছিল। একজন মা তার সন্তানকে হারিয়েছিলেন এবং কার্যত বিনা চিকিৎসায়, এবং যার প্রধান কারণ স্ট্রাইক বা আন্দোলন, জুনিয়র ডাক্তার আন্দোলন করছেন আরজিকরের খুনিদের গ্রেপ্তারি এবং ফাঁসির দাবিতে। এবং সেই সাথে মেদিনীপুর মেডিকেল কলেজেও 11 আগস্ট ভর্তি হয়েছিলেন শামসুর নেহা বিবি নামের এক প্রাপ্তবয়স্ক মহিলা। তিনি 11 আগস্ট ভর্তি হয়েছিলেন, যাকে ভর্তি নিচ্ছিল না মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, এবং অনেক তোষামোদ করার পর কোনো রকমে ভর্তি নিলেও তাকে শুধুমাত্র স্যালাইন চড়িয়ে রেখে দেওয়ায় এমার্জেন্সি বা জরুরি অবস্থা সত্ত্বেও তিনিও কিন্তু বিনা চিকিৎসায় মারা গেলেন 18 আগস্ট। একের পর এক রাজ্য জুড়ে কিন্তু বিনা চিকিৎসা। একদিকে যে ডাক্তার মানুষকে, মানুষের প্রাণ রক্ষা করে, সেই ডাক্তারদেরই যখন জীবন কেড়ে নেওয়া হয়, অর্থাৎ আরজিকরের সেমিনার রুমে যেভাবে দুষ্কৃতি ধর্ষণকারীদের তাণ্ডব এবং তাদের থাবাতে যাকে বলা যায় খুন করা হয়, একজন প্রাণ রক্ষাকারী, মানুষের প্রাণ রক্ষাকারী একজন মহিলা চিকিৎসক ডাক্তারকে, মহিলা চিকিৎসক বা ডাক্তারকে, সেই ঘটনার পর থেকে কিন্তু এবার চিকিৎসা দপ্তরে যারা জড়িত রয়েছেন, জুনিয়র ডাক্তার থেকে আরম্ভ করে এবং তাদের সাথে অবশ্যই রয়েছেন সিনিয়র ডাক্তারও, তারা কিন্তু কার্যত আন্দোলন করা হুঁশিয়ারিতেই রয়েছেন। এবং এক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ, সাধারণ মানুষের প্রাণ সংশয়, সাধারণ মানুষের বিনা চিকিৎসায় তাদের প্রাণ চলে যাচ্ছে, তাহলে সাধারণ মানুষের হবেটা কী, সাধারণ মানুষের হবেটা কী? আমরা ডাক্তার বা চিকিৎসকদেরও আমরা দোষারোপ করতে পারি না, কারণ যারা মানুষের জীবন রক্ষা করে থাকেন সেই ডাক্তারকে যদি ধর্ষণ করে খুন করা হয়, এর থেকে চরম জঘন্য ক্ষতিকারক একটা পরিস্থিতি আর কী হতে পারে? তাই এমতো অবস্থায় এখান থেকে অবশ্যই আমরা একটা প্রশ্ন, দুটো প্রশ্ন, একাধিক প্রশ্ন ছুঁড়ে দিতে পারি, কারণ প্রশ্ন রাখার সময় এটা। এবং এই যে ডাক্তারদের আন্দোলন, এ কতটা যুক্তি রয়েছে, এবং সেই আন্দোলন কার্যত আন্দোলন চলাকালীন তারা পরিষেবা দিচ্ছে না, জরুরি অবস্থায় বা জরুরি বিভাগ এমার্জেন্সি বিভাগেও মানুষের কোনো সেবা শুশ্রূষা মিলছে না, কার্যত তাদের ট্রিটমেন্ট তারা পাচ্ছে না, এবং একাধিকজন কিন্তু বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, এই ঘটনা কিন্তু ঘটছে এই রাজ্যে। কিন্তু আমরা এক্ষেত্রে অবশ্যই বলবো যে ডাক্তার আজকে আন্দোলন করছে, তাদের দাবিতে অনর রয়েছে, তাদের সেই দাবি ন্যায্য দাবি, কারণ এই ধর্ষণ ইস্যুতে এই রাজ্যের অসংখ্য মহিলার প্রাণ চলে গেছে। সাধারণ দলিত ঘরের, সাধারণ উপজাতি সম্প্রদায়ের মহিলাদের যখন ধর্ষণ করে দেওয়া হয়, তখন তো রাজ্যবাসী ছেড়ে দেয় এবং সেক্ষেত্রে কেউ প্রতিবাদ করে না। এক্ষেত্রে কিন্তু যখন হাসপাতাল, আরজিগড়ের মতো একজন হাসপাতালের ডাক্তার বা চিকিৎসক তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, তখন কিন্তু একটা আন্দোলন তীব্র হয়েছে। কিন্তু এই আন্দোলনটা অনেক আগেই হওয়ার দরকার ছিল, কারণ একদম সাধারণ বা দলিত ঘরের নাবালিকা থেকে আরম্ভ করে তরুণী বা মহিলাদের ধর্ষণ করা থেকে সেক্ষেত্রে কিন্তু এই আওয়াজটা জোরালো হয় না। আমার মনে হয় এই আওয়াজের দরকার রয়েছে, এই প্রতিবাদের দরকার রয়েছে, কিন্তু ধর্ষণকারী যারা খুনি তাদের গ্রেপ্তার করার দায়িত্ব কার, তাদের গ্রেপ্তার করার দায়িত্ব কার? পুলিশ প্রশাসন, পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন,
যারা উচ্চ পদস্থ আধিকারিক, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং সেই সাথে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, তারা যদি ছুটো জগন্নাথ হয়ে থাকেন, তারা যদি ছুটো জগন্নাথের মতো তাদের কাজটা যদি না করতে পারেন, তাদের যোগ্যতা, তারা যে বড় বড় পুলিশ অফিসার, তারা যে তদন্তকারী সিবিআই অফিসার, তারা তাদের যোগ্যতার প্রমাণ দিক। ধর্ষণকারী যারা খুনি, তাদের তো ফাঁসির কাঠে চড়ানোর ব্যবস্থা করতে হবে আপনাদের। খুনিদের সাজা কী? খুনিদের সাজা পানিশমেন্ট কী? মৃত্যুদণ্ড, অন্য কিছু না। কিন্তু সেই ধর্ষণকারী খুনিরা যেভাবে কার্যত আইন ব্যবস্থাকে বাঁক ধরিয়ে দিচ্ছে, তারা যেভাবে বাঁকিয়ে দিচ্ছে, তো সেক্ষেত্রে আইনের রক্ষাকারী যারা, তাদের কোনো দায়িত্ব থাকবে না, তাদের দায়িত্ব থাকবে না। সাধারণ মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। প্রাণ রক্ষাকারী ডাক্তারকে যখন খুন করেছে, তারাও কিন্তু এবার বেঁকে বসেছে যে আইনের রক্ষক যারা, তারা জুলজুল করে দেখছে, তারা শুধুমাত্র ওই অন ডিউটি রয়েছে। অন ডিউটিতে তারা কী কাজ করছে? দোষী যারা, খুনি যারা, অপরাধকারী যারা, ধর্ষণকারী যারা, যে বা যারা, তাদের ফাঁসি কাঠে চড়ানোর ব্যবস্থা করাতে পারছে না কেন? উপযুক্ত তথ্য প্রমাণ সংগ্রহ করার মূরত নেই, ঠুটো জগন্নাথ হয়ে থাকবে। পশ্চিমবঙ্গ পুলিশের আধিকারিকরা, তারা ছুটো জগন্নাথ হয়ে থাকবেন। সিবিআই তদন্তকারী সংস্থা, তারা যদি ছুটো জগন্নাথ হয়ে থাকে, তাহলে আইন শৃঙ্খলাকে কার্যত বাঁকিয়ে দিচ্ছে তারা, বাঁক ধরিয়ে দিচ্ছে যারা, তাহলে এবার কিন্তু প্রতিবাদ এবং প্রতিবাদে অনর এবং নিজেদের ডিউটি থেকেও কিন্তু এবার বেঁকে বসেছেন ডাক্তাররা। স্বাভাবিকভাবে ক্ষতি কাদের হচ্ছে? ভিআইপি জোন, তাদের কোনো ক্ষতি হচ্ছে না। সেলিব্রিটিদের ক্ষতি হচ্ছে না, বড় পলিটিশিয়ানদের ক্ষতি হচ্ছে না। টাকা পয়সা আছে তাদের, তাদের তো আনলিমিটেড ব্যাংক ব্যালেন্স রয়েছে, তো তারা কিন্তু বেসরকারি বড় বড় হাসপাতালে তারা তাদের চিকিৎসা করিয়ে নেবেন। স্বাভাবিকভাবে সাধারণ মানুষ মারা যাচ্ছে, সাধারণ মানুষের চিকিৎসা হচ্ছে না, বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। তো এই পরিস্থিতি থেকে কবে পাবে মানুষ রায়? সাধারণ মানুষ কিন্তু অনেক সংযত, ভোটাররা, বিশেষ করে ভোটাররা, বাংলার নাগরিক অনেক শান্তপ্রিয় নাগরিক। আমার মনে হয় না হলে যারা আইন রক্ষা দায়িত্ব নিয়েছেন এবং যারা আইন তৈরি করেন, আইএস, আইপিএস অফিসার, তারপর এমএলএ, এমপি, ওনাদের বাড়ি ঘেরাও করেন না রং না দেখে। আইন রক্ষাকারী, আইন তৈরির দায়িত্ব নিয়েছেন যারা আইএস, আইপিএস, এমএলএ, এমপিদের বাড়ি ঘেরাও করে না, ভাগ্য ভালো। সাধারণ মানুষ অনেক শান্তির সাথে কিন্তু এই আন্দোলনে সামিল হচ্ছেন, কিন্তু সাধারণ মানুষের রোগ লাড়া হচ্ছে, যখন অসুস্থ হয়ে পড়ছেন, তারা বিনা চিকিৎসায় মারা যাবেন, এটা কিন্তু বরদাস্ত করা কখনোই যায় না। তাই রাজ্য থেকে কেন্দ্র সরকারের কবে দৃষ্টিগোচর হবে? শুধুমাত্র ডায়লগ বাজিয়ে রাজনৈতিক বক্তৃতা দিয়ে চালিয়ে দিলে হবে, নাকি এই ধর্ষণ খুন প্রতিরোধে আইন ব্যবস্থা অত্যন্ত দৃঢ় হবে, নাকি শুধুমাত্র চোর পুলিশের খেলা চলবে? বিচার ব্যবস্থায় আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিয়েছে যারা আইএস, আইপিএস, এমএলএ, এমপি, তারা সবাই আটকাল 12 মাস শুধুমাত্র রাজনৈতিক বক্তৃতা দিয়ে চালিয়ে দেবেন, আর অপরাধী, খুনি, ধর্ষণকারী, দুর্বৃত্তরা, তারা রাজ্য এবং দেশ জুড়ে শুধু তাদের থাবা বসাতে থাকবে। তারা রাজ্য এবং দেশ জুড়ে সর্বত্রই তাদের দাপট দেখাবে। এটা বড় লজ্জার বিষয়। আইন শৃঙ্খলাকে বাঁক ধরিয়ে দিচ্ছে, ঠিকঠাক বিচার করতে দাঁড়িপাল্লাকে বাঁক ধরিয়ে দিচ্ছে, গণতন্ত্র তাকে বাঁক ধরিয়ে দিচ্ছে, ভারতীয় সংবিধানকে পুরো কার্যত থাপ্পড় মারছে দুষ্কৃতীরা, দুর্বৃত্তরা, ধর্ষণকারীরা। ছুটো জগন্নাথ হয়ে গেছে আমাদের তদন্তকারী সংস্থা, পুলিশ প্রশাসন, কার্যত বিচার ব্যবস্থা পড়ে পড়ে মার খাচ্ছে।